আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলা আলাহ নবিয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ সল্ল আল্লাহ আল্লাহম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন শেফা ইউনানি চিকিৎসালয়ের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউনানি ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল পেপে ক্যান্সারের প্রতিষেধক আসুন জেনে নেই আমাদের দেহের কার্যকরী অঙ্গ লিভার সুস্থ ও সক্রিয় রাখতে পেপের বীজ এবং গাছের পাতা সমানভাবে কার্যকরী লিভার ভালো রাখতে নিয়মিত খেতে হবে পুষ্টিকর পেঁপে পেঁপেতে থাকা ড্যান্ডেলিওন ও মিল্ক থিসল লিভার সুস্থ রাখতে অত্যন্ত সাহায্য করে থাকে পেঁপের পাতার রস করতে প্রথমে পাতাগুলো নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাটা বা হাম্বল দিস্তায় করে নিন এবার রস সেকে রস সেকে নিয়ে এক চা চামচ মধু মিশিয়ে পান করুন এছাড়াও পেঁপের বীজ প্রথমে রোদে শুকিয়ে নিন এটি পিসি নিয়ে এক গ্লাস পানিতে এক চা চামচ মধু দিয়ে পান করুন অক্সিডেন্ট সমৃদ্ধ পেঁপে লিভারের লিভারে থাকা সমস্ত অপ্রয়োজনীয় বস্তুকে বের করে বিভিন্ন রোগ রোগ থেকে আপনাকে আমাকে বাঁচাবে ইনশাআল্লাহ পেঁপের পাতার রস পান করলে হজম শক্তি বাড়ে শরীরে শরীর দ্রুত প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যায় এছাড়া সব ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অত্যন্ত সুস্বাদু পাকা পেঁপে ত্বক হজম শক্তি বাড়ায় হার্টের স্বাস্থ্য অত্যন্ত ভালো রাখে একটি পাকা পেঁপে ক্যান্সারের প্রতিষেধক হিসাবে কাজ করে পাকা পেঁপে সকালে খালি পেটে কাঁচা পেঁপে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যায় নিমেষেই আবার কাঁচা পেঁপে সালাদ বা সবজি হিসাবে অথবা রান্না করে খাওয়া যায় ভালো উপকার পাবেন আসলে প্রিয় দর্শক কাঁচা পেঁপে হোক বা পাকা পেঁপে হোক অথবা পাপা পেঁপের রস হোক এগুলার উপকারিতা বলে শেষ করতে পারবো না যাদের জন্ডিস আছে লিভারে সমস্যা আছে পাগস্তলিতে সমস্যা আছে বাথরুম ক্লিয়ার হচ্ছে না তাদের জন্য পাকা পেঁপে কাঁচা পেঁপে অত্যন্ত প্রয়োজনীয় একটি খাদ্য নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অমা তৌফিক ইল্লা প্রিয় দর্শক এই ভিডিও বেশি একটা বড় করব না আপনারা এখানে অবগত থাকেন শেফাই ইউনানি চিকিৎসালয় এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক ও হারবাল চিকিৎসা কেন্দ্র এখানে নারী ও পুরুষের গোপন রোগসহ যাবতীয় জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় প্রিয় দর্শক আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান ইউনানি চিকিৎসালয় রিদুয়ান টাওয়ার তৃতীয়তলা ভুলতা কাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের যে মোবাইলটি ব্যবহার হয় ব্যবহৃত হয় মোবাইল নম্বরটি হলো জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সেভেন ফাইভ নাইন ফোর এইট ফাইভ এই নাম্বারে ইমু ভাইবার স্কাইপ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য অ্যাপস খোলা আছে আপনারা যোগাযোগ করতে পারবেন প্রিয় দর্শক সামনে আরও ভালো কিছু স্বাস্থ্য বিষয়ক রোগ বিষয়ক টিপস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সে পর্যন্ত আল্লাহাক আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি